আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো ভালোবাসায় ভালোবাসা বাড়ে, এটা আপনাদের পরিবারের সাথে মিশে আবার প্রমাণ পেলাম। কারণ তারা আমাদেরকে যেভাবে আপন করে নিছে, আমরাও ঠিক তাদেরকে সেভাবে আপন করে নিছি। অনেকে অনেক কথা বলতেছেন, আসলে মায়া জন্মে গেছে। আম্মু ভয়, এক কেজি এক কেজি করে মাপতেই দেখি কয় কেজি হয়। দেখেন আপনারাও দেখেন কয় কেজি মাংস হয় খাসিদের। দেখেন দাদি বইছে কি সুন্দর করে, হাতে লাগবে দেখো আবার। আসো না এমা, আসো, আসতে পারবো না। এই চাচার ঠ্যাং ভেঙে গেছে, আটটাতে বলে ভালো হইব ভাই। না দেখো না পাটা দেখেন, কইলাম না আমি, কইলাম না আমি। প্রথম প্রথম একটা আইডিয়া, প্রথম দেখি আমি বেশি পাঁচ কেজি, আর পরে ভাবলাম আর দুই কেজি হইতে পারে। কারণ মাংস দেখলে পাওয়া যায়, আনে তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে পাঁচ কেজি মাংস আনে, আমি দেখি না। আপা শারমিন আপা, আপনার মাংস হয়েছে 7.5 কেজি মাতাটা লইয়া, মাতাবাদ মাতা মোতা নিয়া দিছে তোমাকে, দিছে তুমি খাবা নাকি? তুমি খাবা, তুমি খাবা ওইটা তবে। ওই তো আমি বানরটা পড়ে গেছে, বানরটা গলায় ঝুলাই দাও। আচ্ছা বোন ভালো থাকিস। মাম কইতেছে, মাম কি বলো? মাম দুটটা জ্বালায় হলেন নাকি পাঁচটা না করবেন না? এটা তো শুনলে কি না শুনলে বল। মাম কা মাম, শুনছি 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 না, দইও দিছে না রই, শুনছি আমো বলছো। তুই কাকি রান্না করতেছে, তবে আর ঢুকে দিব, ঢুকে দিব পানি না, পানি দেখে তো হাত ঢুকে না, লাগুর পাই নাই, পাইছে লাগুর পাই নাই, বেচারা শুকনো পায় নাই পানি আহারে, খুব চিন্তিত, পানি ডাকি লিগা দরলাম পাইল না। দেই দেই তাবিরে কই নি আসো, বানর নি আসো, ও পায় মাটি লাগছে, খুশি খুশি ধরো ধরো, ও পায় কাদা লাগছে, তো ওর লাগে পা কাদা লাগছে, পা তুললে কেমন করে পা কাদা লাগে দিছে, ও মলে আমারে পা কাদা লাগে গেছে। ওই যে এখন আন্টি হলো চাল দিয়ে দিছে, চাল দিতেই বল আন্টি, চাল না চিনি দেখ, ও চিনি, হ্যাঁ চাল গলাই ফেলাই চিনি দিতেছেন, আমি সে চাল চাল গলাই ফেলছে, চিনি পায়েস রান্না করতেছে, আগে চালটা গলাইছে, সামনে ঘাইটা ঘেটে না, হ্যাঁ
দেখেন এমনি গরম মশলা ইতি দেওয়া হয়ে গেছে না সব দেওয়া হয়ে গেছে আর এটা হলো যে ছোট ভাবীর বাবার বাড়ি থেকে পাঠাইছে দুধ তাদের নিজের গায়ের দুধ না গরুর মাংসটা নাকি হয়েছে তো রাত্রে মাহফিল হয়েছে তো কি করতো শেভ করবে এখন আপনাদের ভাইয়া এর ভিতর কি ভাত কি হয়েছে সুইটে গেছে না এটা উপর মিদান উপর হ্যাঁ আপনি আরেকটু দেন আরেকটু দেন আন্টি কি নাম এটা উরকি উহি উরকি ডাবর কয় ডাবর কয় না ডাবর ডাবর কয় এটা তোর ডাবর ডাবর বুঝছো উরকি না এক একজন এক একটা কয় আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি এলাকায় কি কয় তোমাদের কি কয় গো এটা রে বুঝেটা রে আইসা দিয়া ঘুটনি আইসার ঘুটনি তারপরে সরি তারপরে এলো ডাবর কত নাম একটা জিনিসের আর মাংসের এই একটা বেশি দুইটা নাম থাকলে সমস্যা ওই দেখেন আপনাদের ভাইয়া তাবিয়ার আয়না দেয় আয়না দেখতেছে খুব আয়নাটা দেখছো কত সুন্দর তাবিয়ার আল্লাহ কি করতে তাবিয়া কি করতেছে দেখো দুধ দেওয়া হয়ে গেছে থাক থাক দিয়ে যা বাবু ও থামবো না এখন ও এখন যাবে না বড় বল নাই বড় বলের মধ্যে নিয়ে নিয়ে খলাইতে বালতি ভরে পানি দিতে পারে সালমানের আব্বুদার কলসি দেন ভরে লই আহ ভালো তো খাইলে তুমি বুঝো দুলাভাই কি সুন্দর ভালোবাসা খাসির গোস্ত খা ঠ্যাংটা রেখে দিচ্ছেন না হলে গা তারপরে আপা আমাদের ব্লগে রোস্ট না তারপর পাবলিক করে রোস্ট এখান থেকে নেগেটিভ পজিটিভ বাদ দিয়া হয়ে গেছে আন্টি আর একটু হবে না কি দিয়ে ট্রেন তৈরি করছে বড় 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 রেড কালার লাল আপনি কেমনে বুঝবেন আগের জিনিস তো মানুষ দেখে শুনে সবকিছু করে
ওই তো বলে পায়ের কথা হালাই দিতেছেন কে কলস কলস পানি আনতেছে আমি তো দেখছিলাম একটু আগে যদি না খাওয়ান এই জন্য খাসির মাংসের গন্ধ শুনলে তার অ্যালার্জিটা যেত আল্লাহ রে আল্লাহ খাসি জামার পিছনে লাগাইছি গরুর মাংস খাইলে শুনছি অ্যালার্জি তবে সেলিম ভাই আপনি যাই কোন আপনি কিন্তু ছোট ছোট অনেকগুলা শালি পেয়েছেন আপনি কিন্তু দিন ভালোই যাবো সামনে কত ছিল একটার পর একটা একটার পর একটা বিয়া খাইবেন আপার মুখে একশো তো কেউ কয় না এখন একশোর মজা একশোরই হয় নাই নাচতে নাচতে আমার ই ওই দেখেন কি করে তাবিয়া বাবা বাবা তাবিয়ার কুটি আনা দিয়া কি সুন্দর পড়ে গেছে ও বাবা কি এখন কি রান্না করতেছেন খাসির গোসের জন্য মশলা কষাইতেছেন আর আন্টি হলো রোস্ট করতেছেন এক একজন এক একটা করতেছে হ্যাঁ তিন জাল একজন 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 আজকে কি মাংস দিতে দিতে জীবন যাবো না দুধ তিন জাল এক জাল হলো আন্টি হইলো গুছাই গাছাই দিতেছে আর দুই আন্টি রান্না করতেছে দেখে যে দাদি চেয়ার পেতে বেড়েছে কানে শুনে না দাদি এলো সমস্যা মেরি
না খাসির মাথা দেওয়া হয়েছে সকাল থেকে। এই যে এখানে হলো আমাদের খুশি ম্যাডাম হলো মরিচ কাটতেছে, এত টুকরো হলো কেন, কি করব। আন্টি হলো যে খাসির মাথা দিয়ে দিছে, জ্বালাইতেছে মুগ ডাল। এটা কিসের মাংস? এটা আমার কিসের সাথে বাড়ছে আমার সুইটে গেছে। কিসের মাংস? যে মুগ ডালের জন্য, মুগ ডালের জন্য, বুঝতে পারছি। মনে করছে একজনে ও জিরা টাল যে আমরা টালি না ভাই, যা মাংসের উপরে দেয়, এগুলো মাছের উপরে দেওয়া যায় না। প্রায় রান্না বান্না শেষ, ভাবি গেছিল বেড়াইতে পার্কে, পোলাও পাতা দেয়, পোলাও বাচ্চা মধ্যে দিতে হয়, তবে এর না বেশিরভাগ চাইনিজ সুপে টুপে দেয়। পোলাও বাচ্চা হয়েছে ঠিক আছে, লবণ কম হয়েছে মনে হচ্ছে, লবণ কম হয়েছে। আমার লবণ তো হইব না, দিশা তাকাও, লবণ হয়েছে কাঁচা লবণ খান না, আপনার কাঁচা লবণ খান যে তরকারি তো লবণ কম খান। আমি ওই দুই লাইলে